হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুম.স্বরূপ ব্লগে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তখন আমি দুপুর থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করতে পারিনি, তো এখানে স্বরূপকে খেতে দিয়েছি, খেতে বসেছে, মাম্মাকেও খেতে দিয়েছি, মাম্মাও খাচ্ছে, খেলা করছে, খাচ্ছে, সব রকমটাই হতে হচ্ছে। ডিমের কালিয়া, অমলেট করে কালিয়া, আর এটা কি ছিল, ছাচি চালকুন্ডো, চালকুন্ডো শাকের চপ, চালকুন্ডো শাকের ঝাল ভাজা আর ডাল, আর মসুর ডাল, পাতলা করে মসুরির ডাল, পাতলা করে মসুরির ডাল। চলো শুরু করা যাক। আর একটা কথা শুনে তোমরাও অবাক হয়ে যাবে, আমিও স্বরূপের মুখ থেকেই প্রথম শুনলাম, এর আগে কখনো আমাকে বলেনি। ও বলছে ও নাকি চাল কুমড়ো শাকের তরকারি জীবনে কখনো খায়নি, মানে বাচপান থেকেও কখনো ওই চাল কুমড়ো শাকের তরকারি খায়নি। তো যেহেতু বাজারে পেয়েছিল, আমি বললাম চলো খেয়ে দেখো কেমন খেতে, চাল কুমড়ো শাক কিন্তু খুব সুন্দর দর। আর হ্যাঁ, ও বাজারে যে পেয়েছিল চাল কুমড়ো শাক বলে ও জানে না, ও আমাকে বলছে আমি বাজারে কুমড়ো শাক পেয়েছি নিয়ে যাবো, বললো নিয়ে আসো। চাল কুমড়ো শাক এর ঝাল ভাজা খুবই সুন্দর খেতে, তো আমি প্রথম খেলাম। আর চাল কুমড়ো শাক এই মুম্বাইতে কোথাও আজ পর্যন্ত আমি দেখিনি বিক্রি হতে, কালকে আমি পেলাম তাই বাড়িতে নিয়ে এলাম, আর রান্না কোনোদিনও খাইনি, তো আমার তো খুবই ভালো লাগে আর খেতে খুব সুন্দর। কোনোদিনও হয়নি বলতে মানে এখানে পাওয়া যায়নি বলে এখানে হয়নি। আচ্ছা, তো লাউ শাক কুমড়ো শাকের থেকেও আরও সুন্দর খেতে। আর এটাও জানলাম এর সাথে কচু দিয়ে বানালে চচড়ি করলে ডাচা সে আরো ভালো লাগে। আর এই গ্রেভিটা কিসে বানিয়েছো, অমলেট? ডিমের কালিয়া, ডিমের কালিয়া, ডিমের অমলেট দিয়ে কালিয়া। তো তোমরা কে কে এখনো চাল কুমড়ো শাক খাওনি স্বল্পের মতন কমেন্ট করে জানিও। ডিমার যাবো, ফলের রস তো, অ্যাপেলের রস দিই, আমি যেটা শুনেছি অ্যাপেলের রস দিই। আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন যাব ডিমারে কিছু কেনাকাটা করতে। এই যে মামা রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছো তুমি, কোথায় যাচ্ছো বলে দাও, বলে দাও। আর এদিকে মাম্মা তো ঘরের মধ্যে খেলে না, আর এদিক ওদিক করে একদম একাকার করে রেখেছে। ও যাই হোক, এখন আর পরিষ্কার আর কিছু করছি না, মানে গুছাচ্ছি না কিছু, এসে সব করা হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কই বলে দাও, এদিকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আর আমার মাম্মা এখন গান ধরেছে, ফালতু আমার বড় দিদি আনন্দে এক্সাইটে গান ধরেছে। এত ছুটছে রাস্তায়, বেরোলে এইভাবে ছুটবে, কখনো কখনো নিজের হাত ছেড়ে দিয়ে এইভাবে ছুটতে থাকে। আর ডিমার থেকে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। ডিমার থেকে আসার পর মাম্মাকে খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ হয়ে ও খাবার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমি রাত্রিবেলা এগুলো নিয়ে বসেছি তোমাদের দেখাবার জন্য। তো চলো দেখো কী কী নিয়ে, একবারে রেডি হয়ে নিয়েছি যেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যাব। যে আজ যেহেতু অনন্ত চতুর্থী, মানে এই অনন্ত চতুর্থীতে মহারাষ্ট্রের লাস্ট গণপতি বিসর্জন হয়, তো তার জন্য গণপতি দেখতে যাব, এইগুলো দেখিয়ে দিয়ে তোমাদের বিসর্জন দেখতে যাব। পর্দাটা নিয়েছি, কেন পর্দাটা ভীষণ খারাপ হয়েছে, চেঞ্জ করা হয়নি, পর্দাটা সময়ের জন্য আমি যেতেই পাইনি, তাই এই কালারের পর্দাটা নিলাম, আমার বেশ ভালো লাগলো, এটাই হোয়াইট কালার, এমনি দেখতে ভালো লাগে,
এটা ব্ল্যাক এর নাচ ভালোই লাগলো পর্দাটা এঁকে দিচ্ছি এই হোক পরে এটা মাছ করবো এরকম তিনটে পর্দা লাগলো তিনটে নিতে হয়েছে নয়লে হবে যে তিনটেকে নিয়ে আমার এটা সেলাই করতে হবে এই যে তিনটে তিনটে পর্দা জুস নিয়েছি খেয়েছে কিন্তু মাল্টিগ্রেন ওটসটা ওকে কখনো দিইনি তাই একটা ছোট প্যাকেট নিয়ে নিলাম আগে খাইয়ে দেখি ও খায় নাকি খেতে কেমন টেস্ট যদি খেতে পারে তো আবার নিয়ে আসবো আর এটা হচ্ছে ক্ষীর না ক্ষীর এটা একটা ক্ষীরের প্যাকেট ক্ষীর ক্ষীর বানিয়ে ওটা দিলে আরো স্বাদ আসবে ওটা এটা বলে মানে এটা ক্ষীরে ক্ষীর বানিয়ে ক্ষীরের মধ্যে দেয় তাই তো হ্যাঁ দিবে আচ্ছা এটা ভালো ফ্লেভার আসবে কালার আসবে হ্যাঁ এটা বিস্কিট তোমার তো দিত তুমি নিয়েছিলে আমার দেখি বিস্কিট বানা করছিল তো একটা বিস্কিট দেয়া আছে ধরো বিস্কিট কি খাবে সাং নলি নলি খাবে আচ্ছা দেব আর এখানে একটা কাজু কাতলি প্যাকেট নিয়েছি কাতলি কাজু কাতলি বলো আর একটা ফ্রাইড রাইসের জন্য কাটুন রাইস নিয়ে আছে আর এখানে আছে ব্রেড বাসমতি বাস ওটা ব্রেড কোথায় এ সরি এটা ব্রেড না এটা হচ্ছে বাটার গেছি যখন একটা তেলের প্যাকেট নিয়েই নি হয়ে গেল নিয়ে আছে আর এমনিতে দোকান থেকে দুধ দিতেই হতো তাই বললাম গেছি যখন নিয়ে নেওয়া হোক দুধ নিয়ে আছে আর মামা তার একটা প্যাম্পাস আর সাংলিটা দাও নিয়ে চলে গেল সাংলি আর একটা হচ্ছে মামা দেখে বলে সাংলি কি বললে কি বলে এটাকে সাংলি ও নিয়ে আছে বাস তেমন কিছু না অল্প টুকুই জিনিস নেওয়া হচ্ছে ও দুটা ফেটে যাবে যে বাস আর তোমার লাল চটিটা নিয়ে লাল চটি আমার মা তাদের এরকম একটা চটি নেওয়া হলো রাস্তায় পরে সবাই দেখেছে ওর ভালো লাগে আলো জ্বালা চটি গুলো যে আলো জ্বালে দেখে ওর ভালো লাগলো আমাদেরও ভালো লাগে তার জন্য এই নিলাম এই কালারটা ওর পছন্দ হচ্ছে কি করছো বাস বেশি কিছু ছিল না একটুই ছিল তো ডিমান্ডটা তো আমি পুরো করতে পারিনি কেননা মামা যা ছটপট করছে দুধটা ফেটে যাবে মামা তো যা ছটপট করছে মানে এত লোকের ভিড়ে ওকে হারিয়ে ফেলবে এরকম অবস্থা আর ও তো কোলেই থাকতে চাইছে না তাই ডিমান্ডের ভিডিও করতে পারিনি তাই নিয়ে এলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে আর এখন চলে এসেছি ঠাকুর বিসর্জন দেখতে যেহেতু বিসর্জন বাইরে কোথাও বেশি দূরে যেতেই হয় না সোসাইটির নিচেই এগুলো যেহেতু প্রতিটি সোসাইটিতে পুজো হয় প্রচুর ঠাকুর দেখা যাবে তো যার জন্য সোসাইটির নিচে থেকেই দেখছি আর যেই থেকে আমি মুম্বাইয়ে এসেছি এখানে গণেশ পুজোতে লালবাগ রাজা দর্শন আর সিদ্ধিবিনায়ক দর্শনে গণেশ পুজোয় যেতাম যেহেতু মামা দু বছর ছোট দুটো বছর তাই আর যেতে পারি না মামা বড় হোক যখন যাব তোমাদেরকে এখানে মহারাষ্ট্রের লালবাগ রাজা দর্শন আর সিদ্ধিবিনায়ক তোমাদের কল করিয়ে নিয়ে আসবো